মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইসাল্লিয়া রাকাতাইন। প্রচলিত নিয়ম হলো মসজিদের আদব রক্ষা করার জন্য বসা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হলো মসজিদে ঢুকে আগে দুই রাকাত সালাত আদায় করা। দুটা পার্থক্য বুঝলেন কি? তাহলে মসজিদে বসা আদব না বেয়াদবি? বেয়াদবি। সহিহ বুখারীর 444 নম্বর হাদিস, তোমাদের কেউ যখন মসজিদে ঢুকবে সে যেন না বসে যতক্ষণ দুই রাকাত সালাত আদায় না করবে। দুই রাকাত সালাত পড়েই বসতে হবে। হয়তোবা মসজিদ আপনার টাকা দিয়েই করেছেন, কিন্তু মসজিদে ঢুকতে হলে নবীর নিয়মে ঢুকতে হবে। আপনি কেন করলেন না এটা? এখানে কি ফজিলত নাই? ফজিলত তো আছে। তিরমিজির দ্বিতীয় খণ্ডে 209 পৃষ্ঠা খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিলালকে, বিলাল ব্যাপারটা কি? বিলাল তাজা, মরেইনি এখন। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কালো কুচ্ছিত গোলাম মানুষ, দরিদ্র নিঃস্ব হত দরিদ্র মানুষকে বলছেন, বিলাল মা দাখালতুল জান্নাতিল্লা সামিদু খাসকারতা, বিলাল যখনই আমি জান্নাতে ঢুকি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছ জান্নাতে, ব্যাপারটা কি? বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তো জানি না। ইজা তাওয়াসাইতু সাল্লাইতু রাকাতাইন আও ইজা আযযামতু সাল্লাইতু রাকাতাইন, ওযু করলে আমি দুই রাকাত সালাত পড়ি তাহিয়াতুল ওযু, অথবা আজান যখন দেই তখন তাহিয়াতুল মসজিদ দুই রাকাত সালাত আদায় করি। আল্লাহ রাসূল বললেন, বিহিমা, এই দুই রাকাত সালাতই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। নির্দেশ আছে, ফজিলত আছে, নির্দেশ আছে, ফজিলত আছে, আপনি মানলেন না কেন? 90 বছর হয়ে গেছে, এই সুন্নাতটা মানার আজ সুযোগ। ফজিলত মানবেন, দাবি দেখি ফজিলতের পিছনে ছুটে বেড়ান, তো এই ফজিলতটা কি চোখে পড়েনি? এখানে ফজিলত আছে, এটা কি চোখে পড়েনি? চোখে পড়ল না কেন? আপনি প্রতিবন্ধী হয়ে গেলেন কেন? যখনই সংশোধন করতে, এই ব্রাহ্মণ বাড়ির ঘটনা, এই কসবাড়ি ঘটনা, বক্তব্য দিচ্ছিলাম, বক্তব্য আমাকে দিতেই দিল না মুরব্বীরা, শেষে বক্তব্য সংক্ষেপ করে দিলাম, ছেড়ে দিলাম বক্তব্য। আর এগুলো বলতে গেলেই মুরব্বীদের মধ্যে বেশি প্রতিক্রিয়া হয়, আর প্রতিক্রিয়া হয় আলেমদের মধ্যে, মানতেই চাইবে না একবার, মানে বাপদাদা জীবনে যা করছে ওটাই করবে, এমন কড়া কথা বলে, যদি বাপদাদা জাহান্নামে যেতে আমরাও জাহান্নামে যাব, এইভাবে বলে। তাহলে ভুল সংশোধন হবে কি করে? আপনাদের মানসিক প্রতিবন্ধী, এই প্রতিবন্ধী না হতেন তাহলে একটু তলায় দেখতেন, হিসাব করে দেখতেন, একটু ভাবতেন, এই সুযোগটা হয়নি এখন পর্যন্ত। আরো প্রচলিত সালাতের সাথে অনেকগুলো পার্থক্য, যদিও আমরা বিষয়গুলো কড়া করে বলি না, আকিদার ক্ষেত্রে কোনো ছাড় দেই না, তো আমলের ক্ষেত্রে আমরা স্বাভাবিক কথা বলি, আর বলি সহি হাদিসটাকে প্রাধান্য দিতে হবে, আর যদি বেদাত হয় তার ক্ষেত্রে কোনো ছাড় নাই। ফিকহি মাসালার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া যায়, কিন্তু কখনোই আকিদার ক্ষেত্রে, শিরিকের ক্ষেত্রে কোনো ছাড় নেই। সুন্নাত মানার ক্ষেত্রে যদি বেদাত ঢুকে যায় সেখানে কোনো ছাড় নেই, এটা তো বেদাত। মসজিদে ঢুকে বসে পড়া কি? এটা বেদাত। সুন্নাত হলো দুই রাকাত সালাত আদায় করা। একটার পর একটা উদাহরণ দিতে গেলে অবস্থা অন্যরকম হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা করেছে আর একটা, সালাত শুরুতে বলতে গেলে যদি অজু বলতে যায়, অজুর মধ্যে অনেক ত্রুটি, অজু হয় না, সালাত হবে কি করে? অজুর শুরুতে একটা বেদাত তৈরি করেছে, বলেছে অজুর দোয়া পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, একটা দোয়া শিক্ষা দিলাম। এর কোনো জাল হাদিসও নাই, গোটা দেশে বাজার গরম এই দোয়া পড়তেছে। দেখো
তিরমিজি খুলে 25 নম্বর হাদিস, আল্লাহর নবী শুধু বলতেন বিসমিল্লাহ, আমি বিসমিল্লাহই বলবো মরা পর্যন্ত, বেদাতের সাথে আপোষ করব না। সাহস কোথায়? দোয়া তৈরি করার সাহস তোমার, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহস করতে পারেননি, তুমি দোয়া তৈরি করলে কেন? একটা দোয়া তৈরি করছে যেগুলো বাজারে চলছে সবগুলো ভুয়া। ওই যে রোজার জন্য একটা দোয়া করেছি, দোয়া তৈরি করেছি, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, মাঝখানে কিছু আছে মনে হয়, ছুটে গেল সম্ভবত। এটা তৈরি করেছি, বাজার গরম, পেপারে পত্রিকায় টিভি রেডিও হুজুর ইমাম খতিব বক্তা সবাই এই দোয়া শিক্ষা দিচ্ছে, রমজান মাস সিয়াম খোলার সময় ইফতার করার সময় এই দোয়াটা এইভাবে মুখস্থ করানো হচ্ছে, এর পিছনে কোনো দলিল নাই, জাল দলিলও নাই, সম্পূর্ণ তৈরি করে। আজকে না, আজ থেকে অন্তত 500 বছর পূর্বে বলে গেছেন একজন হানাফি বিদ্বান, মিরকাতুল মাফাতির মধ্যে, মেশকাতের ভাষ্যের মধ্যে প্রথম খণ্ডের 131 পৃষ্ঠায় তিনি বলে গেছেন, ইস্তাহারা আলা আলসিনাতিন নাস ওয়ালাকিন লাইসা লাহা গাসল, মানুষের মুখে মুখে কথাটা প্রচলিত কিন্তু এর কোনো ভিত্তি চলছে, শুধু এটা হাফেজ হুজুর খতিব ইমাম কুরআন তেলাওয়াত করেই বলছে সাদাকাল্লাহুল আযীম, দলিল কোথায়? নাই তো। ইফতারের দোয়ার কথা বলতে গেলে ছুটে গেল, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, আবু দাউদের হাদিস, হাদিস সনদ জঈফ, এটা বলা যাবে না। ইফতারের সময় শুধু বলবেন বিসমিল্লাহ, মনে থাকবে কি বলবেন? বিসমিল্লাহ। ইফতার করে যাহাবাত জামা ও আবতালাতুল রুকু সাবাতাল আজর ইনশাআল্লাহ, এই হাদিস সনদ হাসান, বলা যাবে। অনুরূপভাবে 803 নম্বর হাদিস নাসাইর সোনাল আমাল ইয়াউমিয় লাইলার মধ্যে এসেছে, অর্থাৎ কুরআন তেলাওয়াত করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা পড়তেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, সনদ সহি, কুরআন তেলাওয়াতের পর এই দোয়াই পড়ব, আমি সাদাকাল্লাহুল আযীম পড়ব। তৈরি করলেন কেন তাহলে? কোথায় পেয়েছেন একটু একটু হিসাব করে দেখেন, দেখতে গেলে তো আপনি ধরা খাবেন। যখনই বলছে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম, তখনই বলছে সদ্দাক্ত ও বারারতা, দলিল কোথায়? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, বের করেন আপনি, যদি বের করতে পারেন সনদ সহি হয়, কোনো বাক্য ব্যয় না করে মেনে নেব ইনশাআল্লাহ, তবে যতদিন দলিল না পাবেন ততদিন পর্যন্ত এই দোয়া পড়া যাবে না। আসসালাতু খায়রুম মিনান নাওমের জবাবে আসসালাতু খায়রুন নাওমি বলতে হবে, কথা পরিষ্কার? সালাম ফিরার পরে মুরব্বি বলছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, বের করেন তো কোথায় আছে এই দোয়া? আপনি কেন পড়লেন এটা, কেন পড়লেন? যদি সালাত বাছাই করতে যায়, এই বাছাই করতে গিয়েই জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত, এই বইটা আপনাদেরকে আমরা উপহার দিয়েছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু এই বইটা হাতে নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা দেশে এই বেদাতি ভাইরা, আমি ভাই বলছি, বেদাতি আলেমরা এতই বিষঙ্কার করেন আর এতই মিথ্যাচার করেন, তাদের কাজই হলো এই বইটার বিরুদ্ধে কথা বলা, তবে আলহামদুলিল্লাহ তারাই প্রচার করছে আলহামদুলিল্লাহ। আমি শুধু বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। হেদায়েত দিলে আপত্তি আছে? না, কোনো আপত্তি নাই, তারা পড়ুক বুঝুক, তবে এই বইটা পড়ে আলহামদুলিল্লাহ বহু বড় বড় মাপের আলেমের মাথাকে আল্লাহ সংস্কার করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যে জীবনে কোনোদিন নফল এদানকে সালাত আদায় করেনি, তিনি নফল এদানকে সালাত আদায় করা শুরু করেছেন। অনেকে প্রকাশ করেন, অনেকে প্রকাশ করেন না, গালিগালাজ করে লাভটা কি? বাস্তবতায় আসুন, ফিরে আসুন, আপনি একটা দলিল দেখান যে আজানের আসসালাতু খায়রুম মিনান নাওম বললে সদ্দাক্ত বারাতা বলতে হবে, একটা দলিল দেখান, ওইটাই বলতে হবে,
সাদ্দাকতা বারাকতা বলার দলিল গুণ নাই। আজানের দোয়ার মধ্যে যোগ করেছি ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ওয়াদদারাজাতার রাফিয়া, কোথায় পেলাম বের করুন, কোথায় পেলাম বের করুন। আপনি কি বলেন, আল্লাহর নবী একটা শব্দ সহ্য করতে পারলেন না আর আপনি এতগুলো দোয়া তৈরি করে দিলেন নর্মালি একবার স্বাভাবিক গতিতে? আর যত নিয়াত তত তো আসেই তৈরি করা, কিছু নিয়াত তৈরি করেনি আলহামদুলিল্লাহ, এই নিয়াত তৈরি করার আগেই মারা গেছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। সেদিনে শেখ আকরামুজ্জামান আব্দুল সালাম বলছিলেন কোরআন পড়ার নিয়াতটা তৈরি করেনি আলহামদুলিল্লাহ, বেঁচে গেছে কোরআন। কবরে লাশ রাখার নিয়াতটা তৈরি করেনি আলহামদুলিল্লাহ, বেঁচে গেছে। তারপরে আপনার কি বলে যে বাজারে যাওয়ার নিয়াতটা তৈরি করেনি, তা আলহামদুলিল্লাহ বেঁচে গেছি তো আমরা। এই যে এর এতগুলো নিয়াত তৈরি করার আগেই যে মরে গেছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলার দরকার না আলহামদুলিল্লাহ। তো বাস্তবতা এমনই, কেন তৈরি করলেন? একটা হাদিস 176 পৃষ্ঠা তিরমিজির মধ্যে এসেছে, বারা ইবনে আজিবকে আল্লাহ রাসূল ঘুমানোর দোয়া শিক্ষা দিচ্ছিলেন, ঘুমানোর দোয়া শিক্ষা দিচ্ছিলেন। আল্লাহ রাসূল বলছেন আমান্তু বি নাবিয়িকা আল্লাযি আরসালতা, তুমি বলো যে আমি ঈমান আনলাম আপনার নবীর প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। তো বারা ইবনে আজিব মাত বরি করে বলছেন যে আমান্তু বি রাসূলিকা আল্লাযি আরসালতা, কি চেঞ্জ হয়েছে বলেন তো? নবীর জায়গায় রাসূল, নবীর জায়গায় রাসূল। এইটা যখনই বলেছে, বলেন তো নবী বড় না রাসূল বড়? রাসূল বড় না, প্রত্যেক রাসূল কিন্তু নবী, প্রত্যেক নবী রাসূলুল্লাহ। তো বারে ইবনে আজাব একটু চেয়েছেন নবীর মর্যাদা একটু বৃদ্ধি করতে, আমাদের নবী কি রাসূল, তো রাসূল বলে তো নবী বলা লাগে না, মাতবরি করে নবীর জায়গায় কি বসাইছে, রাসূল বসাইছে। বারে ইবনে আজাব নিজেই বলছেন ফাতওয়ানা আলা সদরি বিয়াদিহি, বলা মাত্র আমার বুকে মারলেন এক ঘুষি, একটা শব্দ চেঞ্জ করতে ঘুষি। কারণ দুয়া নবীর তৈরি না, এটা শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহর নবীর সামনে বারে ইবনে আজাব একটা শব্দ পরিবর্তন করেছেন, ঘুষি খেয়েছেন, এই হুজুরেরা কতটা ঘুষি খাবে চিন্তাও করে না, ভাবেও না। নিয়াতগুলো তৈরি করে দিছে, বেতেরের নিয়াত, তারপরে জানাজান নিয়াত, ইদায়নের নিয়াত, সুন্নাতের নিয়াত, নফরের নিয়াত, প্রত্যেক ইবাদতের আলাদা আলাদা নিয়াত। নিয়াত মুখস্থ করতে গিয়ে মুসল্লির 12টা বেজে যাচ্ছে, তাই বাদ দিয়া যদি সুরা শিখতো কত ভালো হতো না? এটা মূলত ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত, অন্য কিচ্ছু না। সুরা ফাতেহা সালাতে না পড়ার মৌলিক কারণ হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। কেন এটা বললাম? আপনি বুঝার চেষ্টা করেন, সুরা ফাতেহার মধ্যে দুটা শব্দ আছে, গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগযুব হলো ইহুদিরা আর জল্লিন হলো খ্রিস্টানরা। একজন মুসল্লি যত রাকাত সালাত আদায় করে প্রত্যেক রাকাতেই মুসল্লি সুরা ফাতেহা পড়ে, এটা ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না। সারা পৃথিবীতে মুসলিমরা যখন সুরা ফাতেহা পড়ে তখন আল্লাহর কাছে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে গজব প্রার্থনা করা হয়।